কন্ডিশন লাগবো বা সকালে কিছু খাই না আর তোমার দোকানের জানা নিয়ম মজা রব বুঝছো নানি কেন বুঝছো নি বা টেকা দিলাই দিব খাইল দেখুন ভাইটা না টেকা টুকা নাই আমার কাছে পাও না আর দলিল ভাই আমার এক ফুরিয়ে দিছে না আল্লাহ বুঝছো নানি তা অহংকার করার মতো বিষয় বুঝছো না মানুষ মুখ বড় হয়ে যায় বুঝছেন নানি সাইরে ভাই মুখ বড় হয়ে যায় সব গান এই ফুরিয়ে যে নাম কামাইছে আমার লাগে আল্লাহ গণতই রাখছি পরে যাই কি ফলে ইয়ার মোবাইলও কতটি দিছে টাচ মোবাইল সকাল সকাল করলাম গরম গরম খাওয়া মজাও লাগে আমিও তো খাই কয়লা কাস্টমার বেটার বসন্ত কেমন আছে বসন্ত আমার এক পুরি এক লাউ সাড়ে একশো হ্যাঁ পড়ালেখা করে মাত্র তিন বছর পাশ করিয়া বারো হইতে আমার কইছে লাভ আব্বা লাগবো আরও দুই বছর ওখানে হইতে টাকা পয়সা রুজু করে মানে আমার কিতা লাগবো তাই মার কিতা লাগবো কিতা দিত কিতা না মানে ফুরি আমার ইয়া কিতা হইতাম ফুয়াই নুই হলো দায়িত্ববান নাই আরও দুই বছর লাগবে পাশ করতে এখন কিভাবে টাকা দেয় সেনে দেখার তো স্যার বিভিন্ন কিতা চাকরি করে চাকরি করে কিভাবে টাকা দেয় কি চাকরি করে একটু খেয়াল রাখেন আপনিও কি মেনশন লাগান না 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 কিছু কিছু কথা আমার কানে আসে তো এই জন্য বললাম আপনার মোবাইলটা দিব না আপনার না না আমার মোবাইল লাগবে না মোবাইল লাগবে না এমনি এমনি বলতেছি আর কি মোবাইল লাগবে না আপনি একটু খেয়াল রাখেন আর কি বিভিন্ন কথা আমার কানে আসে তো একটু আচ্ছা আপনি জেলা কইরা কিতা থাকে কিতা মনে করছেন বুঝলাম না তবে এখন তো অনেক মানুষ বিএমএ পাস করেও বেকার আর আপনার মেয়ে এখনও পাস করে নাই এখন কি কীভাবে টাকা ইনকাম করে একটু খেয়াল রাখবেন আর কি এটাই আর কিছু না আপনি মাস্টার মানুষ স্যার মানুষ তাহলে আমি নাম আসলাম না কোনো কাইছেন এসা দেরে আমার ফুরি রুচি করে তারে ইয়ে দিতাম বাউচার দিতাম মেমো দিতাম কেমনে রুচি করে কিলা করে হারাম যেটা ও আছে ভাই আজকের হারাম না পিয়াম দি বলাই মেজাজ তারে নষ্ট করে লইছে গাঁত থাকতে কিলা খালি হিংসা হিংসা আমার বিরে রুচি করে বেটা ইন্টর চলে তাই কি বুঝলাই না তুমি স্যারে কইছেন আটটার সময় সকালে আটটার সময় উঠে যেতাম আর রাত্রে নয়টার সময় বাড়ি দিতাম দুইজন অন্য দিন তিনটা ক্লাস হয় নানি এদিন তিনটে হইতো না এদিন চারটে হইবা এদিন ক্লাস ইব বড়ে এমনি তো 30 মিনিট করে করাই নানি ক্লাস এদিন 45 মিনিট করে ক্লাস তুই আমার উল্টা বুঝাস নানি 13 তারিখ রাত থেকে 14 তারিখ রাত পর্যন্ত তুই ঘরের ভিতরে বন্ধ থাকবে আরে কইছি এদিন এদিন না গেলে ডাইরেক্ট পরে কইছি 13 তারিখ রাত থেকে 14 তারিখ রাত এদিন না গেলে পড়াইতা নাই বাবা দিন দিন না তুই মো আর পড়াইতা নাই স্যারে কইছো যা পড়ে যা এই গেট লাগাওছেন বুঝা না তুই যা এই কে ভালো আছেন
কেমন আছেন ভাই? আরে কই না ফু, আরে গরম দিলাম এখন। কেন কি মেজাজ স্টাডিক নাই? কেন এ আমার এখন 14 তারিখ, তার মাস্টার ধরতে গাইতে দেরি হইব। এই সমস্যাটা সব জায়গায় এমন আর আমি বুঝি না, বান্ধি রাখে দিমু ফু। আরে আমাকে আরো মেজাজটা গরম করে ফেলা হচ্ছে। আপনারা কিছু করুক স্যার, এটা যা শুরু হয়েছে আর কি। এখন কিভাবে কন্ট্রোল করবেন? এখন বাচ্চারা এমন হয়েছে মানে মোবাইল হাতে হাতে এসে সব পাওয়া যায় মোবাইলে, এমন অবস্থা যে কাউরে আপনি কন্ট্রোল করতে পারবেন না, কথাও শোনে না। শামীম সাহেব যে তার মেয়ে থার্ড ইয়ারে পড়ে, উনি আমাকে বলতেছে তার মেয়ে সংসার চালায়, যা লাগে তা দিচ্ছে, মানে অনেক টাকা। আচ্ছা আপনি বলেন তো যে থার্ড ইয়ারের পর একটা মেয়ে কীভাবে টাকা ইনকাম করে, এটা আমি বললাম, আর আমার সাথে কী করুন? আমি বললাম শুধু এটাই যে আপনি একটু খোঁজখবর করেন যে ও কীভাবে টাকাটা ইনকাম করে। আমাকে বলে যে আপনার এই তো চিন্তা করার দরকার নাই। এখন বুঝছেন যুগ পেওয়ালা চলে, কোলাভান মনে করে আমরা কিচ্ছু বুঝি আর না। এ আমার এখন 14 তারিখ লেট হতো, আমি জানি না 14 তারিখ কিতা দিবস। আচ্ছা আপনি বলেন 14 তারিখ। আপনারা অনৌকা স্যার, আপনারা কিচ্ছু ভূমিকা রাখুক। 14 তারিখ নাকি কিসের ভালোবাসা? আচ্ছা ভালোবাসতে কি দিন লাগে আপনি বলেন তো? 24 ঘন্টা ভালোবাসা, আমার বাপ দাদা 14 গুষ্টি। আমার এক পুরী মাশাআল্লাহ দিচ্ছেন একলাই 100, এক কোনো সমস্যা আমার নাই, সকালে বন্ধে বিকালে বন্ধে, আর তো ও যে সাত নানি কই মাত্রাম ভাই, আমার যে পুরী দিছেন এক পুরী দিছেন আল্লাহ আর কি, এক মানে কিতা কইতাম 24 ঘন্টা আমার খবর ও 60টা সুন্দর নি দিয়ে এটা ফাটাইছে বিলে কই লঙ্গিও সুন্দর আছে ঝিলিক মিলিক মারে তো আমার গুড়িয়ে জুতা মোবাইল মানে খুন বলা আমার খিতা লাগছে স্যার। পুরী নাম জেলা বসন্ত দেখতে ওলা রে ভাই, বসন্ত লাগান ইজা বসন্ত নাই মানে হলো যে বসন্তর যে সিজন আই নানি ওলা সুন্দর জীবনে বসন্ত এসেছে ওলা ওই যে তোমরা কইলাই বাংলাদেশ নাইলে আমি দেখছি আজ থেকে 3 বছর আগে নানি ইয়ারে ভাই ওই যে খাতুন নানি কিতাবের নাম ক্যাটরিনা ও তো সুন্দর কি লইলা তাই তোমরা বুঝো আর আরো কিছু সময় নাই থাকে না তো বসন্ত কিতা করেন চাকরি করে আরো পাস করতে 2 বছর বাকি, 3 বছর পড়ছে নানি কলেজ, আরো 2 বছর বাদে আরো বড় চাকরি নেই ওখানে ফররা ফরি ফরি যে তার ফররা সাসারে যেত তা দেন আর ফরা শেষ করি আনলে কিতা দেখি যে কিতা হইবা বসন্ত ভাই ইয়র যে গাবে ছিল নানি আজকে আর কিনলাম আমি দেখ রে নি 3 বছর হই গিয়া ওখানে জায়গা উগা কিনতে আচ্ছা স্যার যে বেজান না হইলে কইতা নিবে টাকা লাগবো নি না ঠিক আছে যো বসন্ত ভান নাই আছে বিয়া আছে এটা দেখলাম মানে দেখতাম আসলাম আছেন আসলে 2-3 বছর তাহারা তো কিলান নাই আছে বিয়া একবারে খাই ফাটাইছেন পরের দিন ফাটাইছেন ইলা আছেন দেখাই না আমরা তো আর গাউর মানুষ গাউরের বাদে বসন্ত ভান দেখছিলাম আফা কথা মাতবে জি আচ্ছা হাসা মাতবে তো জয় আসা হ্যাঁ একবারে হাসা মাতবে তো জি ভালোবাসার এ দুটি মন কাছে আসার তুমি দেখি আমরা দেখি বললেন না তোর তাই লাগে তো পাতলাম না পাল্লা জি না দেখছো তুমি বসন্ত ভাই আপনার বংশর সেও মনে হয় অস্ট্রেলিয়াত বা জাপান আসলে অত সুন্দর এই লাগিলা আচ্ছা স্যার আচ্ছা স্যার বসন্ত দফা বাড়ি দিতে নাই নি শুনি নেই বা
আপনি বিয়া দিবা না তাই তার মতে মতে বিয়া করবা বসন্ত বাতাসে বসন্ত বা আইতাছে গো বসন্ত বা আইতাছে আগামী মাসে আমরা কুচু লাগা লাগি লাগিন লাগি ও হলদার টুকরা 14 ফেব্রুয়ারি উনি আইছে আমার কত হইল গিয়া একতম ভালোবাসা দিবস আমরা আমি আর তুমি দুজনে এমন ভালোবাসা দেওয়া নেওয়া করবো বুঝছো নানি ই ভালোবাসা আমার কি আলোইল গিয়া আগে যে আসিল দেখছো না লাইলি মজনু শ্রী ফরহাদ ইয়ের মাধ্যমে ভালোবাসাটার নাম থাকবো তোমার আর আমার একতম ভালোবাসা হইলে চোদ্দই ফেব্রুয়ারি আর আমি চাইলাম ই একতম ভালোবাসা দিবস রে আমরা একশোতম ভালোবাসা দিবস করতাম ইচ্ছে নিরালি ইটা বুঝি বুঝি না শুনো তুমি ভালোবাসা দিবস সারাদিন আমার লগে থাকতে হইবাই আমি আব্বার কাছে টেকা পয়সা সপ্তাহ লই লিছি ইদিন দুজনে আমরা আমরা দুজন তো সুন্দর ইদিন দুজনে খালা ড্রেস পিনবো তোমার দুই একটা খালা ড্রেস আর আমার সারা থাকবো সাদাই থাকবো খালাই থাকবো হ্যাঁ এরে শুনো গো ফুরি ইটা বুঝি বুঝি না কিন্তু মাথাটা গরম করো না 14 ফেব্রুয়ারি দিন ইদিন ভালোবাসা দিবস তুমি থাকতো ইবাই আর ইদিন যদি তুমি না থাকো তোমার লগে আমার ফ্রেম বেকা বই দিব ইটা ভালোবাসা দিব ভালোবাসা দিবস না হইলো হইতো নাই ইদিন তোমার থাকতো হইব আচ্ছা এরে শুনো তোমার আমি আরো বারো করিলাম সুনহা জান সুনহা বেবি আই লাভ ইউ আই মিস ইউ তুমি ভালোবাসা দিবস কোনো সুরতে একটা একটা দিন তুমি আমার সময় দিলা দরকার হইলে এর তিন সপ্তাহ এর বাদের তিন সপ্তাহ আমি তোমার দেখা করতাম না কিন্তু ও একটা দিন তুমি আমার সময় দিলাও জানু রোগ হ্যাঁ তুমি আরে গো ঘুরি উন তুমি কিন্তু আমার মাথা এখন গরম করিলি রা কিন্তু আমি এটা বুঝি না আমি তুমি আইতো ভাই দরকার আসি আমি তোমার বাড়ি যাই মুখিয়ে ইটা বুঝি না মোবাইল বন্ধ বন্ধ এটা কইলে আমি কিচ্ছু বুঝি না তুমি ভালোবাসা দিবস আইতো ভাই ইটা নাতো নাতো এরে গো ফুরি হুন তুই তোরে লাস্ট আর একবার কইয়া সুযোগ দিলে রাম যদি না আজ তোর লগে প্রেম বেকআপ আমার না দূর 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 না মিজাজটা গরম করে কত ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে বছর বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত ছবি দিলে না হোয়াটসঅ্যাপ দাও এখন দাও আমি দেখলাম অনন্ত প্রেম তুমি দাও আমাকে এই পিপাসায় বড় কি গান ধরছ রে জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন ভাই দেখ ভাই এ যে কেউ লগে প্রেম করি না বুঝছস কত নম্বর প্রেম জানাস নি 98 98 দেখেন ছবি ঠিক লাগে নি তুনবে দেখ অনন্ত প্রেম তুমি দাও আমাকে তোমার ভালোবাসো শুধু ভালো শুধু ভালোবাসার প্রয়োজন দেশত নি 14 তারিখ দেখা করবো পুরো শিডিউল টাইট নি আর যদি এই নই যায় তোর নাকি লাগিও ইন্ডিয়ান নায়িকা ফেল
মনোহর বিয়া লাগি গেছে ভাই আর আগরিগু কিটা শেষ তো 14 তারিখ তো কয়টা শিডিউল দিছ এক খালি গুগল লাই দেখা করব খালি আর ইগুন্দির কিটা বুঝছিস ইতারে বুঝমু নি আমি তুমি মোর জীবনের বাবনা হৃদয়ে সুখের দুলা নিজেকে আমি বুঝতে পারি তোমাকে আমারে ফোন দিছিলা হইছে আমি আইতাম মাইছে ও মুখে তা তো মুখে তা সকালে বিকালে লইয়ার বাড়ির তালে তুই বিল্ডিং উঠে গেল গোরতরে বাড়িলি ঘুরিয়ে মাতে ভিডিও কল মাতো তাই মাতো সেদিন ফোন দিতে ভিডিও করলে জাপসা দেখা যায় কই বেটি জাপসা তোরে দেখি না বাদর দিন ও কিতায় পরিবহনে মোবাইল এটা পাঠাই দিতে আমার এক ফুরিতা সোনার টুকরা আচ্ছা তোমার যে ওতা সাইলেই দেলাই হতা সাইলেই দেলাই কয়েকতে কি দেইটার খবর লওয়ার দরকার না কিটা হন তারেও কোন ইয়ে দেওয়া লাগবে রে বাবা এটা যে তাইন্দে কইরা আপনার ফুয়া কিটা করে আমার ফুয়া ই বয়স আমরা করছি না কিটা করতো ই বয়স করবই তা দুই করে ওটার তো একটা লিমিটেশন আছে এটা লুকা আমি কইলাই তোর ফুয়া 1 টাকা রুজি করছে তুমি যে খালি তারে কই রে তোমার ফুয়ার খবর রাখো নি একটু শাসন করার চেষ্টা করো বুঝছো নি তাহলে দুই দিন পরে বসতেই পাই মেয়া খালি ওখানে তাই লাই দিলাই এগো এগোর ফুরি রায় দেয় তুমি তোমার ফুয়ারে লাই দিলাই তুমিও প্রেমী ফেসবুক
নুন তোমরা তোমরা ভাইয়া মাতো আবার বেশি বেশি যাও তোর বাগে দিব নি তুই যা করার বেটা আর কোন বেটা এই নত প্রেম মারে না 14 তারিখ কইছি দেখো হইব 98 টা 99 100 টা করিয়া দেখাইবো 100 হইব উরিগু খালাবে তুই না বুঝো কি খেলা হবে 14 তারিখ দেখি খেলা ওই খেলা হবে খুশির খেলা কি দূর আমতা দি খেলা হবে তোমাকে চাই আমি আরো আমরা দুই ভাই তুই কত বড় সাল দুই ভাই দেখলাম তোর হুন তুই বিয়া করতে না তোর মাফি বিয়া করবো জুটিল ফেসবুকও দিল কি যাচ্ছ দিরে আব্বা কইবা মারে গো তোর মাতা যেন তাকে দেখি খবরদার মারি দিবে সেত মারিস না নাইলে দুই বছর আজকে দুই বছর ধরে বুঝছ না খালি তোমার সাহস আমার পরে বাইরে আসো আজকে বাপ চোখ টিপছো না
আমি সমাধান দিলাম, আমার এক পুরি সোনার টুকরা পুরি ডাকাত থাকে, ওই যে পাঞ্জাবি ওটা খালকু দিছে, আর আমার এক হয় কিটা জানি হয় দিনও যাইবা নয়া বিন্দে যাইবা ওইটু লাই দিছে। আর উনো এই বেগামা বুয়া মিয়া তুমি জন্ম দিছ এগো কাউর কলম উনো আমার ফুয়ার বিরুদ্ধে মাত তৈলে সাবধানে মাইত এ বেটা কোলালা মাইয়া মাত গোলালা মাইয়া মাত খালি ফুরি ফুরি এগো ফুরি পাইছ ফুরি 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 উনো তোর বেগামা বুয়া এই আমার বিরুদ্ধে ফুয়ার বিরুদ্ধে মাত দিছ তুমি আইতা তোর বেগামা বুয়া রুদি করে না রোজগার করে না আমার এ ফুরি তিন বছর পড়ছে তিন বছর পড়ছে দুই বছর বাকি ওখানে কত টাকা পয়সা দেয় আমার আমি জানি কি সাক্ষী ওখানে উনো বাসুনা আফসর মাত যদি আমি মাতি আমি তো অন্যায় কিছু কই তোমার না হ্যাঁ না আফসর মাত হইলে তার আর দুই গুর বড় বইন তার আর বাপ নাই তার আর ওই ঘুরে বিয়া দেওয়ার দায়িত্ব তোমার বুয়া তাইরে বিয়া করুক তুই কান্দিস না মামা এখনো মরছি না মামার জান যে তো সময় আছে এই খালা বুড়ি তোর লাগে মামুয়ে গোস তাবলা আর কল্লা মালাই তো লেই দিত না লেই না বাবা বাবা যে তুমি বিয়া করো বাবা আমি না তো মায়া করো তুমি আমারে আমার মামা তো মায়া করো এই মামা সমস্যা নাই সমস্যা নাই বাইরে হারা জীবন তো তোর লাগে আমি করলাম আমার ফুয়ারে উদ্ধার কর উদ্ধার কর ইগুর ভবিষ্যৎ রইছে দুলা ভাই তুমি অকলটা জানিও ন সরম দিলে আমার জানো ওইকে ফোন ওয়েটিং করতে দিলে দালুয়া বাড়ি যা বাড়ি তুই আর কিতা করবা আমি বিয়া করবো আবার কি তুই তো পাগলা বিয়া তুই তুমি কিতা করতে আমার ফুয়ার ভবিষ্যৎ তো রয়েছে দেখতেই মনে নেই ওকে বাস এই এ তো মাথা দরনাই তোমরা সিদ্ধান্ত নাও বেটা কি করবা যাও আমি করব না যাও এ দা তো এ তো তোর মাওয়াই করবা তো আর
আমার লাগা সোনার টুকরা ভরি জন্ম দাও না খালি পুরির গপ করিস না উমা ইয়াল্লাহ না আস্তা দিন ঘুরে এসে কারু করে না এ আস্তা দিন ঘুরে এবারে আমার ফুল 100 তারা তারা আমরা আর কুটুম বর্তমানে অন্য বড় লাগছে নি কোন আলো লাগছে দুলা ভাই বুকা আইগা করে আইগা করে আইগা ও দুলা ভাই বুকা শিরোনাম শুনলেন এবার বিস্তারিত। ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে এসে খুন হলেন সুজাত নামের 28 বছর বয়সী এক প্রেমিক। সন্ধ্যায় নগরীর একটি বাসা থেকে নিহত সুজাতের লাশ উদ্ধার করার কয়েক ঘণ্টা পর প্রেমিকা নাজমুন নাহার বসন্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর সাংবাদিকদের পুলিশ জানায়, প্রেমিকা নাজমুন নাহার বসন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে ছেলেদেরকে প্রেমের ফাঁদে পেলে টাকা আদায় করত। আর নিহত প্রেমিক সুজাত ছিল নাজমুন নাহার বসন্তের 100তম প্রেমিক, যা খুনের আগের দিন মোবাইল ফোনের SMS মাধ্যমে বসন্ত তার এক বান্ধবীকে জানিয়েছিল। এদিকে পুলিশ বলছে, সুজাত হত্যার সাথে যে বা যারা জড়িত আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য সুজাতের লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বসন্ত আপা আসলে নি চাচা হুন্ডানি বসন্ত আপা ডাকাতটা হইন তো বুঝছেন নি চাচা কানে তো আমি মেসেজ দিই ফেসবুকেও মেসেজ দিই ফেসবুকেও হোয়াটসঅ্যাপও মেসেজ দিই ফেসবুকও বেশি দিছি মেসেজ খুব বেশি দিছি কিদিন দিছিলাম তানে এমনি কিছু না হাই আপু দিছিলাম মেসেজ হাই আপু একবার কিটা বেটা কি তুই 10-12 বার দিছিলাম হাই আপু একদিন সিন হরছেন ফেসবুকে মেসেজ সিন হইরা কইরে তোমাকে না বলছি আমাকে মেসেজ দিবা না তুমি আমার ছোট ভাইয়ের মতো কইরা আমি ওখান দিদি আসি দিদি আপনি কইতা যে কত ঝামেলা চাকরি বা চাকরি টাকরি করে কোন যা করবি না সিন করবি না যা একটু কইলে কিন্তু ভালো হইছে কইবি না যা কইলাই না তুমি মনে করে কইবা এমনি আর কি মাতলাম উঠলাম আচ্ছা না আসসালামু আলাইকুম সকালে সকালে টিভি দেখি না আঞ্জাবাদে আঞ্জাবাদে নি পুরেন কাম গোটাই লিছে কিটা হচ্ছে কইতা আর নানি না পুরিয়ে তোমার পুরিয়ে এর আগে 99 খান ফেম করছে একটা 100 আনন মাতা হ্যাঁ দুগুরে দিয়া মাইর মাইর ধরাইয়া এগু আর গুরে মারি জন কোন তোমার পুরি মনে কই দিল একটা ওই ওই হ্যাঁ খবর বালা হরিলো পুরিয়ে কোন দেও পুরি তোমার তোমার পুরি টিভি দেখাইছে টিভি টিভি আমার মুখে নাই টিভি দেখাইছে খবর দিছে ওই পয়সা ভালো নে কিরা ওকে কিটা কইয়া যায় নিউজ দেখছ না নি সকালে না ও হউগা আপনি আপনি হউগা বুঝাইয়া না ওটা তো কইয়া বোবালা ওরে বুঝাইয়া কই তোমার পুরি তো গড়ন একটা গড়াই ফেলাইছে পুরে যে অত সব লাই দিছো আর কইতিকা টাকা দেয় কোনো কিছু খবর রাখছ না এখন পাইছ নি এখন এখন বুঝছ নি টাকা কিলা দে দেইলি ও সুজা টিভি খবর দেছ না নি কিটি দিবে না তোমার হইলে 99 খান ফেম কইরা আর 100 নাম্বার ফেম ও গিয়া ধরা খাইয়া না নি দুয়ো প্রেমিকে মাইর কইরা পুরো মার্ডার হই গিয়েছে গো ও তোমার ঘুরিরে জেলে নিছে কি ও তোমার নিছে কি নি ওই ও নিছে কি আমি কইরা নিছে কি নি এটা কিটা কইবা ও কিটা কিটা কইবা টিভি দিও না কেন বা তুমি দেখছ না রে হ্যাঁ আবার দেখাইবো এক ঘন্টা পরে আবার নিউজ দিব আবার দেখবা এ বুঝে ঘন্টা ঘন্টা দে তুমি টিভি দেখো যা ওখন আমার কিছু হইবে কিছু করার নাই এখন আগে যে তোমার ঘুরি জেলে নিছে কি পুলিশে জেলে নিয়ে গেছে ও ওখন 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 আমার ঘুরি কি দিব ওখন আমার আমার ওখন কি দিব এখন কিটা করতে হইরে তুই কইয়া কইরে যে টাকা দিছে কিলা হুনতে দাদা হুন হুন আর কি চিন্তা নাই
পাঞ্জাবি যে তোরা দিছে একটা বাদে আটটা শুনবাই, একটা বাদে আটটা সকালে একটা লাগাইবে, বিকালে আটটা লাগাইবে, ও চিন্তা করিব। ওন আমি কিটা করতাম, ওন কিছু করার নাই, ওন মাথা নষ্ট করে লাভ নাই, এ যে লখম দিছলা এখন খাইছ নি ফল, তখন আমি কিটা করতাম, আর কিছু করার নাই, যাও বা গরে রেস্ট করো যা রে, এখন আর চিন্তা করার লাভ নাই, তুই আফুরি রে কেউ বিয়া করতে নাই, লখম দে দিছলা এখন তার পাইছ নি, আগে ফটো গেলে কথা উঁচো না, বড় বড় গপ দিছ মিয়া, এলা বুঝছি না রে বা, এখন আর বুঝা লাভ নাই, টিভি লাগাও রে, আমি এলা বুঝছি না রে বা। পিতা মাতার অবহেলা ও সঠিক তত্ত্বাবধানের অভাবে জন্ম হয় এরকম বসন্তদের মতো ছেলে মেয়েদের। এরা নিজে ধ্বংস হয় এবং সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই আপনার ছেলে মেয়ে কী করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, খবর নিয়ে খেয়াল রাখুন, নয়তোবা কলঙ্ক হয়ে একদিন শিরোনামের পাতায় দেখবেন।